হযরত ফজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ জামানার অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। তিনি সাধারণত বাগদাদেই থাকতেন। তো ফজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ প্রথম জামানায় তার জিন্দেগীর তওবার পূর্বে এক ডাকাত ছিলেন এবং এক ডাকাত দলের সেনাপতি ছিলেন বা ডাকাত দলের প্রধান ছিলেন। তো তার ডাকাত দলের নিয়ম ছিল যে যখন কেউ ডাকাত তার ডাকাত দলের কেউ যখন ডাকাতি করত, লুটতরাজ করত, তো তার সমস্ত টাকা নিয়ে এসে ফজাইল ইবনে ইয়াজের কাছে দেওয়া হতো এবং পরবর্তীতে সে ওই টাকার মধ্যে থাকা কিছু একটা অংশ রেখে বাকি টাকা সমানভাবে সবাই ভাগ করে দিত। এবং তার ডাকাত দলের এটাও একটা নিয়ম ছিল ফজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ যে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হইতো। তো ডাকাত দলের দস্যুদের মধ্যে কেউ যদি নামাজ না পড়তো তবে তাকে ডাকাত দল থেকে বের করে দেওয়া হতো। তো এটাই ছিল ফজাইল ইবনে ইয়াজের তওবার আগের জিন্দেগি। তো এরকম পালাক্রমে একবার একটা ঘটনা ঘটলো, ফজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহর গলার মধ্যে সবসময় বড় বড় একটা তসবিহ ঝুলানো থাকতো এবং সবসময় তিনি চাটের বা টাটের বস্তু পরিধান করতেন এবং ওই বস্তা জাতীয় কাপড় জুব্বা বানায় পড়তেন এবং সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতেন। এবং একদিন তিনি মরুভূমিতেই থাকতেন, তো মরুভূমির মধ্যে একদিন তিনি বসে আছেন জানা নামাজের নিয়ে। তো একটা লোক এরকম ভাবে হেঁটে হেঁটে যাইতেছিল, তো লোকটার জানা ছিল যে এই রাস্তার মধ্যে ডাকাত থাকে। তো তবুও কোনো মতে সেই লোকটা যাচ্ছিল। তো ওই লোকটা দেখতে পেলো যে মরু প্রান্তরের মধ্যে এক লোক তসবিহ পড়তেছে, আমল করতেছে। তো লোকটা দেখে তারা খুব বিশ্বাস করলো এবং গিয়ে বললো যে হুজুর, আমি তো এখান থেকে মক্কা যাব, তো আমার কিছু আমানত ছিল যদি আপনি রাখতেন, কারণ এই রাস্তাটা তো আমার ভয় লাগতেছে। তো ফজাইল ইবনে ইয়াজকে সে চিনতো না। তো ফজাইল ইবনে ইয়াজ বললো ঠিক আছে, ওই কোনাটার মধ্যে রেখে দাও এবং যাওয়ার সময় আমার কাছ থেকে নিয়ে যেও। তো সে তো এখানে টাকাটা রেখে দিল। তো পরবর্তীতে অনেক পরে প্রায় মাসখানেক পর যখন তাদের জামাত এরকম ওই যে লোকটা যাচ্ছিল তারা যখন এরকম ফেরত আসতেছে, তো পথের মধ্যে তাদেরকে ডাকাত দলরা ধরে। তো ফজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহের যে দস্যুরা ছিল তারাই ধরছিল। তো তাদেরকে ধরে নিয়ে ফজাইল ইবনে ইয়াজের কাছে যখন পেশ করা হলো, তো ফজাইল ইবনে ইয়াজকে দেখে লোকটা চমকা গেল, বলল যে হায়, আমার সব টাকাই না হয় এবার গেল, যার কাছে রেখে গেছিলাম সেই তো দেখি ডাকাতের বড় বাপ। তো সে যখন লোকটা ভয় কাঁপতেছিল, তো ফজাইল ইবনে ইয়াজ তাকে দেখে কিছুটা চিনতে পেরে ডাক দিল কাছে। তো বললো যে কেন এসেছো? বলো আমার কিছু টাকা আপনার কাছে রাখা আছে। তো বলছে কোনো রাখা আছে, নিয়ে যাও। তো ডাকাত ওই লোকটাকে দেখে অবাক হয়ে গেল যে কেমনে সম্ভব যে একটা যে ডাকাত দলের সর্দার সে আমার ফুল টাকা আমার দিয়ে দিল, একটা টাকাও সাথে রাখলো না। এমনকি ফজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ এমনও সিফত ছিল যে কোনো জামাতের সাথে যদি দেখতো যে স্ত্রী লোক আছে তাদেরকে কিছুই বলতো না, তাদের কাছ থেকে কোনো টাকাও রাখতো না, তাদেরকে ছেড়ে দিত। এরকম করতে করতে তার জিন্দগি কাটতেছিল, একদিকে আমলও করতো একদিকে ডাকাতিও করতো। এরকম সে প্রথম জামানায় একটা মেয়ের আশেক ছিল, একটা মেয়েকে খুব মহব্বত করতো এবং তার জন্য অনেক কান্দত। তো এরকম ভাবে সেই মেয়েটার বাড়ির উপর দিয়ে সেই মেয়েটাকে দেখার জন্য একদিন মই বেয়ে বেয়ে উঠতেছিল। তো ওঠার পর যখন ঘরের মধ্যে তাকাতে গেল, দেখলো যে একটা ব্যক্তি রাত্রেবেলা ছিল, তাহাজ্জুদ নামাজের সময় ছিল, যে একটা একজন তাহাজ্জুদ নামাজ পড়তেছিল এবং তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে কোরআনের আয়াত তেলাওয়াত করতেছিল, নামাজ পড়তেছিল। তো কোরআনের দুইটা আয়াত যেটা তার কানের মধ্যে সাথে সাথে ওই সময় ভেসে ওঠে, যেটা ছিল সূরা হাদিদের আয়াত, যে কিনা তাহাজ্জুদ নামাজের মধ্যে পড়তেছিল, যার অর্থ হলো এখনো কি আল্লাহর জিকির দিয়ে ইমানদারদের অন্তরকরণ সমূহকে ভীত ও জাগ্রত করার সময় আসেনি? তো এই আয়াত শ্রবণ করার সাথে সাথে ফজাইল ইবনে ইয়াজের অন্তর কেঁপে ওঠে, তার অন্তরে যেন তীর বিদ্ধ হলো। মনে মনে বলতে লাগলেন, হে মন, আর কতকাল ডাকাতি করবি, আর কতকাল গুনাহের মধ্যে ডুবে থাকবি? অতবার এই বলে তিনি চিৎকার করে উঠলেন, এখনো তোবার সময় এসেছে, হ্যাঁ এখনো তোবার সময় এসেছে, তোমার পাপ সীমা অতিক্রম করেছে। তৎক্ষণাৎ সাথে সাথে তিনি তওবা করলেন। এবং সেই সময় আরেক বণিক দল, ব্যবসায়ী দল সেই স্থান দিয়ে যাচ্ছিল, তারা পরস্পর বলাবলি করতেছিল, এই পথে ফজাইল আছে, এই স্থান দিয়ে যেও না। এই কথা শুনে ফজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ বললেন, হে পথ পথিকরা, তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, ফজাইল তওবা করেছে, তার জীবনে পরিবর্তন হয়েছে, সে এখন থেকে আর কখনো ডাকাতি করবে না, গুনো গুনাহ করবে না, তোমাদের থেকে পালন করেই তার কর্তব্য। তিনি কাঁদতে কাঁদতে দৌড়াতে লাগলেন। পথে এক ব্যক্তিকে দেখে বললেন, ভাই তোমাকে আল্লাহর কসম, আমাকে বাদশার কাছে নিয়ে যাও, আমার প্রতি তার অনেক রাগ আছে, আমাকে দিলেই তিনি উপযুক্ত শাস্তি দিবেন, আমি তার কাছে শাস্তি প্রার্থী। ফজাইলের অনুরোধে লোকটি তাকে বাদশাহের কাছে নিয়ে উপস্থিত করলো। বাদশাহ তার দিকে দেখেই বললো যে ফজাইলের অনেক বড় পরিবর্তন আসছে। তো সাথে সাথে সে ফজাইলকে কাছে ডেকে সম্মানের সাথে তাকে ফজাইলকে বাড়ি পাঠিয়ে দিল। তো ঘরের দরজায় এসে ফজাইল পরিবারের লোকদেরকে ডাকলো। তো পরিবারের লোকরা কণ্ঠ শুনেই বুঝলো যে নিশ্চয়ই কিছু হয়েছে এবং ফজাইলের গলার আওয়াজ শুনেই পরিবার থেকে লোকদের পরিবারের লোকরা বললো যে কি হয়েছে, কোনো কঠিন আঘাত পেয়েছেন? হ্যাঁ শক্ত আঘাত পেয়েছি। তারা বললো কোথায় পেয়েছেন?
বললেন, যাও অন্তরের ভিতরে পেয়েছি। তারপর ঘরে গিয়ে তিনি স্ত্রীকে বললেন, দেখো আমি মক্কা শরীফ চলে যাব, আল্লাহর ঘরে গিয়ে সারা জীবন ইবাদত করব, আমি চলে যাই, তোমার তুমি কি বলো? তো স্ত্রী বলল যে আমি দুনিয়ার সমস্ত সম্পদের বিনিময়ে আপনাকে ত্যাগ করতে পারবো না, আমি আপনার সাথে যাব এবং সেখানে গিয়ে আপনার খেদমত করব। তো ফজাল রহমতুল্লাহ তার পরিবার নিয়ে মক্কা শরীফ চলে গেলেন এবং জিন্দেগি শেষ সময়টা এবং মক্কা শরীফেই সরাসরি ব্যয় করলেন এবং মক্কা শরীফের থেকে আল্লাহর ইবাদত করে তার পুরো জিন্দেগি পার করলেন। তো এই ছিল একটা হাকাতের ঘটনা, যে কিনা আল্লাহর প্রেমে মশগুল হয়ে দুনিয়ার সমস্ত সাদ আহ্লাদ ভুলে গেছিলেন। তারই একটা ঘটনা, তার তার ঘরের সন্তান তো অলি হবে, কারণ তিনি ছিলেন আল্লাহর অলি। একবার তার ছোট একটা বাচ্চাকে নিয়ে, তার নিজের এক সন্তানকে নিয়ে তিনি কোলে নিয়ে আদর করতেছিলেন। তো সন্তান একবার ফজাল ইবনে ইয়াজ রহমতুল্লাহর দিকে তাকিয়ে বললো, আব্বা আপনি আমাকে আপনি কি আমার মহব্বত করেন? কয়, হ্যাঁ মহব্বত করি, ভালোবাসি। তো বলছে, আল্লাহ আব্বা আপনি কি আল্লাহকেও ভালোবাসেন? কয়, হ্যাঁ আমি তো আল্লাহকেও ভালোবাসি। আচ্ছা আব্বা, এক দিলের মধ্যে দুইটা মহব্বত কেমনে বাস করতে পারে? কেমনে আপনি আল্লাহকেও ভালোবাসেন আবার আমারও ভালোবাসেন, আপনার অন্তর তো একটা। তো এটা শুনে ফজাইল ইবনে ইয়াজ চিন্তা করতে লাগলেন যে এই কথা তো তার ছেলের কথা হইতে পারে না, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে এই কথা আসছে। তো তিনি সাথে সাথে ছেলে বাচ্চাকে কোল থেকে নামায় দিলেন এবং আল্লাহর মহব্বতে মশগুল হয়ে গেলেন। কারণ এই ঘটনা থেকে যদি কারো সন্দেহ হয় তাতে এটা চিন্তা করা উচিত, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কি হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের যখন তার দিলের মধ্যে ছেলের মহব্বত বেড়ে উঠলো, তো আল্লাহ তাআলা বললেন যে ছেলের এখন কুরবানি করেন। এই জন্য আমাদের জিন্দেগির মধ্যে আজকে আমি আল্লাহ তাআলার ভুলে আমার জিন্দেগি পার করতেছি, সমস্ত মাখলুকের মহব্বত আমার দিলের মধ্যে আছে কিন্তু আল্লাহর মহব্বত দিলের মধ্যে নাই। এই জন্য আল্লাহর মহব্বত দিলের মধ্যে তখনই আসে যখন মানুষ দিলের যখন মানুষ আল মানুষ নিজের ব্যক্তিগত সমস্ত চাহিদা গুলোকে ভুলা আল্লাহ যেটা চায় সেটা পুরা করে। যখন মানুষ আল্লাহর রাস্তায় মানুষ নিজের সমস্ত চাহিদা সত্ত্বে আল্লাহর রাস্তায় সময় লাগায়, যখন মানুষ আল্লাহর রাস্তায় সময় লাগায় তখন দিলের মধ্যে থেকে সমস্ত সৃষ্টি জগতের মহব্বত দূরে থাকে, এক আল্লাহর মহব্বত দিলের মধ্যে বসতে থাকে। এবং যখন আল্লাহর মহব্বত দিলের মধ্যে বসতে থাকে সে আল্লাহর পরিপূর্ণ তাবেদারি করতে পারে এবং এই ব্যক্তি কবরের মধ্যে গিয়েও মরে না, এই ব্যক্তি কবরে গেলেও জিন্দা থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।